বিরতি পর ফিরে আসলাম। দ্রুত গতির বাইকের ধাক্কায় গুরুতর আহত ষাটোর্ধ্ব এক ব্যক্তি, ঘটনা তেলিয়ামুড়ায়। আজ সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। পেছন থেকে আসা দ্রুত গতির বাইকের ধাক্কায় রাস্তার মধ্যে ছিটকে পড়েন আহত বৃদ্ধ, যার বয়স আনুমানিক ষাটোর্ধ্ব। প্রথমেই নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয় জিবি হাসপাতালে বলে স্থানীয় সূত্র থেকে খবর। তবে দুর্ঘটনাকে কেন্দ্র করে জানতে ইতিমধ্যেই খবর, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি এলাকার বাসিন্দা স্বদেশ দাস বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় দ্রুত গতিতে একটি বাইক আসে যার নম্বর TR06D5422। বাইকটি পেছন থেকে ধাক্কা মারে স্বদেশ দাসকে, ধাক্কা মারতেই রাস্তাতে পড়ে যায় জাতীয় সড়কের উপর, লুটিয়ে পড়ে স্বদেশ দাস এবং দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন তিনি। ইতিমধ্যে দুর্ঘটনা টের পান স্থানীয়রা, পরবর্তী সময় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর জীবিতে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টের কি বক্তব্য রয়েছে শুনুন। আমি দেখে অবস্থা কিরকম দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টের যে বক্তব্য রয়েছে সেখানে জানা যাচ্ছে যে তেলিয়ামুড়া থানার পুলিশ ইতিমধ্যে ঘাতক বাইক চালককে আটক করেছে। এই মুহূর্তে যেমনটা এখন অবধি খবর, তবে ষাটোর্ধ্ব ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুটি পায়ে আঘাত লাগে অত্যন্ত সজোরে। তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন এবং ঠিক সেই সময় সন্ধে নাগাদ ঘটে দুর্ঘটনাটি। তবে এক কথায় বলা যায় যে আবারও দুর্ঘটনা, একই দিনে পরপর দুর্ঘটনা, এবং কোনোভাবেই দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। যেন সাধারণ নিয়ম রয়েছে দুর্ঘটনাকে কেন্দ্র করে, রয়েছে একাধিক আইন, কিন্তু তারপরেও কোথাও কোনো একটা গাফিলতি থেকেই যাচ্ছে, যার কারণে দুর্ঘটনাকে রোধ করা যাচ্ছে না। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং উষ্মা প্রকাশ করেছেন। দুর্ঘটনা যাতে রাজ্যে না হয় তার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যে গাড়ি হাইওয়ের মধ্যে থাকবে। বর্তমানে তিনটি জেলাতে থাকছে সেই সমস্ত গাড়ি, কিন্তু তারপরও দুর্ঘটনাকে ঠেকানো যাচ্ছে না। গোটা রাজ্যের পরিস্থিতি আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু যাতে সুষ্ঠু স্বাভাবিক থাকে তার জন্য প্রশাসনিকভাবে যেরকম তৎপরতা বেড়েছে স্থানীয় প্রশাসনের থেকেও সেই একই রকমের তৎপরতা। কিন্তু তারপরও দ্রুত গতি বাইক আসলেও সেক্ষেত্রে নিয়ন্ত্রণ কেন থাকছে না, ট্রাফিক পুলিশ কোথায় রয়েছে, কেন বারবার দুর্ঘটনা ঘটছে, কেন রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে, জানিয়ে প্রশ্ন তুলছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।